বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 58তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শান্তিগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। সোমবার বাদ আসর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদের নির্দেশনায় উপজেলার 8টি ইউনিয়নে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এদিকে পাগলাবাজার উত্তর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আনসারউদ্দিন। তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।